নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্কিন এবং হেয়ার এই দুটো ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। এই দুটো ডিপার্টমেন্টই এমন একটা হসপিটাল আছে যেখানে আপনি ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন, একদম বিনামূল্যে আপনি চিকিৎসা করাতে পারবেন স্কিনের মানে চামড়ার রোগ, যে কোনো কিছু রোগ হলে। আর একটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্টও আপনি ফ্রিতে এখানে করাতে পারবেন, কোনো ডাক্তার ফি কোনো চার্জেস লাগবে না, ঠিক আছে। যদি ছোটোমোটো কোনো অপারেশন বা কিছু হয়ে থাকে তাহলে সেটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। যেটা স্ক্যান ফিস্ক্যান করা সেগুলো তার ফ্রি হবে না, ঠিক আছে না। কিন্তু যে ডাক্তারের ফিসটা, যে 500 টাকা 1000 টাকা ফিস, সেই ফিসগুলো কোনো লাগবে না, ঠিক আছে। আর চিকিৎসা ব্যবস্থা খুব দারুণ, চিকিৎসা ব্যবস্থা আপনার ওখানে চামড়ার দেখান বা হেয়ারের দেখান, 5টা 6টা 10টা ডাক্তার মিলে একসাথে দেখে, এবং একসাথে দেখার পরে কিছু ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে যে কী করলে কী হবে, ঠিক আছে, এরকমভাবে ডাক্তার ট্রিটমেন্ট করে। তো এটা খুবই ভালো। আমাদের এখানে কী হয়, যে কোনো একটা ডাক্তার দেখেন, সেই ডাক্তারটাই যা বোঝেন সেটাই ট্রিটমেন্ট আগে রানিং হয়, ঠিক আছে। কিন্তু ওইখানে 5টা ডাক্তার দেখলো, 5টা ডাক্তারের 5টা মত নেওয়া হলো, মত নেওয়ার পর তারপর কী করতে হবে, কীরকম ট্রিটমেন্ট করতে হবে, কীরকম রানিং আমরা এগিয়ে যাবো, সেইগুলো ভাবনা চিন্তা করা হয়। তো এইটা খুবই ভালো, আমার আমার মতে খুবই ভালো লাগে এটা, ঠিক আছে। তো এই দুটো ডিপার্টমেন্টে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, অনেক ইনফরমেশান পাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের ট্রাভেল এবং হেলথ সামগ্রী ভিডিও সবসময় চ্যানেলে আসতে থাকে। দেখুন, স্কিনের যে কোনো প্রবলেম হলে বা হেয়ারের যে কোনো মানে হেয়ার উঠে যাচ্ছে, চুল নেই, যেমন আমারও অনেকটা মানে উঠে গেছে, অল্প আছে, ঠিক আছে। তো আমিও গেছিলাম হেয়ারের জন্য, হেয়ার ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে। তো আমি যে হসপিটালের কথা বলছি, যে হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট হয় সেটা হলো বৈদি হসপিটাল, ঠিক আছে। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারাও জেনে নিন, বৈদিহী হসপিটাল যেটা সাইবাবা হসপিটাল থেকে 5 মিনিট দূরত্বই আছে, সেই হসপিটালে কিন্তু আপনি ত্বকের চিকিৎসা মানে চামড়ার চিকিৎসা আর চুলের চিকিৎসা এই দুটোই ফ্রিতে একদম পেয়ে যাবেন, বিনামূল্যে। এর জন্য কোনো চার্জ লাগে না, ঠিক আছে। তো আপনি কাট করাবেন, কাট করিয়ে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তার দেখাতে পারেন। তো আমি যখন চুলের ডাক্তারের কাছে গেছিলাম চুলের জন্য দেখাতে, যে চুল আমার ঝরে যাচ্ছে, চুল অনেকটা ঝরে গেছে, এবার কী করতে পারি, তো 5টা ডাক্তার মিলে একসাথে দেখেছে, চুলটা ত্বকের ডিপার্টমেন্টেই আসে মানে স্কিনের ডিপার্টমেন্টেই আসে, ঠিক আছে। তো স্কিনের রোগ হিসেবে যদি কোনো প্রবলেম হয় তাহলে চুল কিন্তু ওঠে, তারপর হরমোনের অভাবে এটা হয়, অনেকগুলো ধাপ আছে, সেটা ডাক্তার আপনাদের নিয়ে চিকিৎসা করবে, তখনই বুঝতে পারবেন। তো আমি দেখিয়েছিলাম যখন, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে একটা কথাই বলে যে দেখুন, আপনার মানে স্কিন যদি একদম তেলোভাব হয়ে যায় তাহলে কিন্তু আপনার চুল গজাবে না। একটা কথা আপনি মেনে নিন, আপনি যতই টাকা খরচা করুন, যতই আয়ুর্বেদিক লাগান, চুল গজাবে না আপনার। যদি স্কিন একদম তেলোভাব হয়ে যায়, একদম প্লেন হয়ে যায় আর পুরোটা যদি হয়ে যায় তাহলে হবে না। আর যদি আপনার একটু একটু মানে এক একটা হয় না গোল গোল মতন, সেই গোল গোল মতন যদি হয়ে যায়, কোনো জায়গায় গোল আপচা আপচা করে চুল উঠে গেছে, সেইগুলো কিন্তু আমি আমি নিজেই আপনাকে ওষুধ দিয়ে 100% চিকিৎসার মাধ্যমে ঠিক করে দিতে পারবো। আমি নিজে আমি একটা ওষুধ আছে জানি, যেটা আয়ুর্বেদিক, সেইটা আয়ুর্বেদিকেও আছে আবার হোমিওপ্যাথি ওষুধও আছে, সেই ওষুধ দিয়ে আপনাকে ঠিক করে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু একদম তেলোভাব হয়ে গেলে এটা হয় না। তো আমি যখন গিয়েছিলাম তো আমার মাঝে মানে চুল আছে কিছুটা, কিন্তু তেলোভাবটা হয়ে গেছে, সেই জন্য আমি ওখানটায় দেখিয়েছিলাম। দেখানোর পর ডাক্তারগুলো বলেছেন যে দেখুন, আপনার চুল আর গজাবে না নতুন করে, আপনি যেই চুলটা আছে সেই চুলটা বাঁচাতে পারেন, সেই চুলটা যদি বাঁচাতে চান তাহলে আমি ওষুধ লিখে দিচ্ছি। তো ওষুধও লিখে দিয়েছিলো, অনেক ওষুধ লিখেছিলো। তো আমি বললাম যখন চুল নতুন করে গজাবেই না তাহলে আমার ওষুধ কিনে আর ফালতু পয়সা বরবাদ করে তো লাভ নেই। আমি অনেক ট্রিটমেন্ট করেছিলাম, আমি আমাদের এখানে গ্রামের অনেক গ্রামে যেটা যায়, অনেক গ্রামেও গেছিলাম, ওখানে যাওয়ার পর একটা মাসি আছে, সেই মাসি ওষুধ দেয় আয়ুর্বেদিক ওষুধ গাছগাছরা দিয়ে, সেই ওষুধও লাগিয়েছি অনেকদিন, 6 মাস 7 মাস কোনো ফল পাইনি। তো একই কথা বললাম, আপনার যদি গোল গোল ছোপ ছোপ মতন হয়ে যায় তাহলে কিন্তু 100% আমিই গজিয়ে দেবো, আমি আমার সাথে যোগাযোগ করে আমি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু তেলোভাব বলে ওখানে হবে না। কিন্তু আপনি যদি চান যে আমি বৈদিক হসপিটালে দেখাতে চাই ফ্রিতে যেহেতু, তো আপনি গিয়ে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক অনেকের ত্বক আবার আলাদা আলাদা চামড়া থাকে, সেটা দেখে বোঝা যায়। তো আপনার চুল গজাতে সাহায্য করে এমন ওষুধ আছে চুলের, তো সেই ওষুধ দিলে আপনার চুল আবার নতুন করে গজাতে পারে। বাট আপনাকে বৈদিক হসপিটালে যেতে হয়, বৈদিক হসপিটালে গিয়ে আপনি চিকিৎসা করাতে পারেন। তো আমি নিজে গেছিলাম, নিজে জানি এগুলো, স্কিন এবং আপনি যেটা বলছেন হেয়ারের, হেয়ারের দুটোই আপনি ফ্রিতে চিকিৎসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওতে, ভালো লাগবে।